আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে বলছি। তো আসলে আজকে বেশি আমি চেষ্টা করছি খবর নেওয়ার জন্য, কারণ হলো আজকে শেষ ওয়ার্কিং ডে। তারপরও আজকে রাতে আরও খবর নিউজের আশা করি। অবশ্যই কালকে যদি কোনো ভালো নিউজ জানি কালকে অবশ্যই ব্লগ করব। তো আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত সিজনাল নন সিজনাল ভিসা নিয়ে কথা বলার আগে, নুলস্তান নিয়ে কথা বলার আগে একটা বিষয় নিয়ে কথা না বললেই চলে না। সেটা হলো লাতিনা থেকে যে একটা লিস্ট কেউ একজন দেখাইছে, তো কেউ দেখাইলে সব ব্লগারের কাছে এটা চলে যায়। তো এই এই লিস্ট সম্বন্ধে অনেকেই বুঝেন না। এই লিস্টটা হলো সাধারণ একটা লিস্ট, যারা এই সিজনাল ভিসা 1 তারিখে লাতিনা থেকে আবেদন করছে, 1100 আবেদনপত্র জমা পড়ছে, সেই লিস্টটা এখন ওয়েবসাইটে আস্তে আস্তে 2 তারিখে 3 তারিখে 4 তারিখে মানে পুরো 1 মাসের বা 2 মাসের সব লিস্ট আস্তে আস্তে বের হবে। তো প্রথম দিন 1100 যে আবেদনগুলো পড়ছিল সেই লিস্টটা, এরপরে হয়তোবা রোম শহর থেকেও লিস্ট বাইরে হবে, ফিরেন্স থেকেও বের হবে, মিলানো থেকে বের হবে, নাপোলি থেকে বের হবে। এটা ইম্পর্টেন্ট কোনো কিছু না যে এইটার ভিতর থেকে এই যে লুক নিবে এবং এটার বাইরে কেউ পাবে না নুলস্তা, এরকম কিন্তু কথা নাই। আমার কথা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই লিস্টটা কোনো গুরুত্বপূর্ণ না। আপনারা যে আবেদন করছেন, 1100 আবেদনপত্র জমা পড়ছিল লাতিনা থেকে সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত, ওয়ার্কিং ডে পর্যন্ত যতক্ষণ রাত 8টা বাজুক 7টা বাজুক, সেই সব সমস্ত 1100 লিস্ট। এখন যদি কোনো পাগল ছাগল ব্লগার যদি চ্যালেঞ্জ করে আমার সাথে যে এই 1100 থেকেই লাতিনা থেকে কাগজ পাবে, এর বাইরে পাবে না, তো তার অ্যামাউন্টটা আমাকে শোনাবেন এবং কোথায় তার টাকা দিতে হবে। যদি বলে 5000 ইউরো মানে 5 লক্ষ টাকা, আমি রাজি আছি ভাই, কারণ এটা নিয়ে কথা শুনতে শুনতে আমি এখন ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাদের মাধ্যমে যে এর বাইরে থেকেও আবেদনের বাইরে থেকে মানে ওইখানে যে লিস্টে 1100 এর বাইরে থেকেও নাম নুলস্তা পাবে ইনশাল্লাহ। আমি বললাম ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনারা কেউ টেনশন করেন না, এইসব লিস্টের বাইরে, এটা তো একদিনের লিস্ট, এরকম 2 মাসের লিস্ট বাইরে হইব, রোম শহর থেকে বাইরে হইব, প্রথম দিনের লিস্ট বাইরে হইব, দ্বিতীয় দিনের বাইরে হইব। যদি কেউ বলে যে এই লিস্ট হলো ফাইনাল লিস্ট, এখান থেকেই শুধু লুক আসবে, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম তার সাথে। আপনারা আমার ব্লগের মাধ্যমে হাজার হাজার মানুষ শুনবেন, আপনারা এটা মুখস্থ করে রাখবেন যে আমি চ্যালেঞ্জ করলাম তার সাথে। ছাগলামি পাগলামি কইরা মানুষে দ্বিধার ভিতরে ফালাইয়া মানুষের একটা মনে হয় যেন একটা অন্য গ্রহে, মানে অন্য গ্রহে বাস করতেছি। একজন একটা লিস্ট নিয়ে আসে, এই লিস্টের বাইরে কেউ আর আসবে না। এটা ভাই আপনারা ধৈর্য ধরেন, এই লিস্ট ফিস্ট কোনো কিছু না, এটা হলো আপনারা আবেদন করছেন সেই লিস্টটা প্রথম দিনের। কেউ যদি বলে এই লিস্টের বাইরে কেউ আসবে না, তো আমি তার সাথে চ্যালেঞ্জ করব 5000 ইউরো। সে আমাকে ফোন দিবে আমার হোয়াটসঅ্যাপে, আমি তার সাথে যোগাযোগ করে আপনাদের মাধ্যমে, আপনারা 100-200 মানুষ জানবেন কোথায় টাকা রাখতে হবে, তার সাথে আমি চ্যালেঞ্জ করব। এখন ক্লিয়ার ভাই? আপনাদের জন্য আমি এতটুকু করলাম, দরকার হলে আমার 5000 ইউরো মানে বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা খোয়া যাবে, কিন্তু ছাগলামি পাগলামি করার জায়গায় আসলে ইয়ে না, ব্লগে না, ব্লগে মানুষের সত্যি কথা বলার জন্য। আর সিজনাল ভিসা রোম শহর থেকে আজকে আমার কাছে একটা খবর আসছে, একজন আসছে পাইছে সিজনাল ভিসা, কিন্তু নন সিজনাল ভিসা পায় নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দশজন রে রেসিডেন্টের জন্য মালিককে পুনতামিন্ত দেওয়া ছিল, আজকে দেখা করছে তাদের রিজেক্ট করে দিছে শুধু রেসিডেন্টের কারণে। এখন অবশ্য এটারও একটা সমাধান আছে, রেসিডেন্ট কইরে নিয়ে যায় যদি উকিল নিয়ে আবেদন করে সেক্ষেত্রে কিছু একটা করা যেতে পারে। তবে আমি বলি না যে এটা একবারে বাদ হয়ে গেছে বা এটা দিয়ে এটা আবার কোনো কিছু করা যাবে কি যাবে না, করার রাস্তা আছে ভাই, এটা সারা পৃথিবীতে সব জায়গায় একটা বাদ করে দিলেও রাস্তা আছে। কিসের জন্য বাদ করছে? রেসিডেন্টের জন্য, যার জন্য আবেদন করছে তার কাগজের ভিতরে আবেদনের সময় কোনো রেসিডেন্ট উল্লেখ করা নাই, এর জন্য তে সে নন সিজনালের। এরকম 10টা কেস আমি জানি রোম শহর থেকে, এরকম
নাপোলি থেকেও অনেক জায়গা থেকে, প্রায় ফিরেন্স থেকে, মিলানো থেকে, অনেক জায়গা থেকে এই রিসেন্ট ব্যাপারটা নিয়ে অনেক তুরজোর চলতেছে এবং অনেকের বাদ করে মানে আপনার মালিকরা ডেকে নিয়ে কাগজটা দিয়ে দিতেছে যে না এটা দেওয়া যাবে না কারণ এখানে রেসিডেন্ট কাগজ নাই। তবে সেই ক্ষেত্রে পথও আছে অবশ্যই, মালিকরা এটা অবশ্যই রেসিডেন্ট কইরা আবার পুত্রা ডেট নিয়ে আবার যায় দেখা করবে, এর টেনশনে কিছু নাই। তবে এটা ঠিক যে আমরা তো 2,20,000 আবেদন করছি, সবাই কিন্তু ভিসা পাবো না, সেই ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, 8 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ মানুষ আমরা পাবো, আর বেশিরভাগ মানুষই পাবো না, এটা কিন্তু মাইনেই নিতে হবে, এটা সত্যি মাইনে নিতে হবে। তবে সবচেয়ে বড় কথা, রোম শহর থেকে আজকে একজন সিজনাল ভিসা পাইছে, ইনশাল্লাহ কালকে বন্ধের দিন, পরশু বন্ধের দিন, সামনের সোমবার থেকে ইনশাল্লাহ আরও কাগজ উঠবে। তো নাপোলি থেকে কাগজ উঠছে, তারপর আমার জানা মতে সিসিলিয়া থেকে, কালাব্রিয়েজে থেকে, এলাকা থেকে আমার কাছে নিউজ আছে যে সিজনাল ভিসা উঠছে। আমার কথা হলো ধৈর্য দিয়ে অপেক্ষা করেন, কারণ আজকে ওয়ার্কিং ডেতে শুধু একটা সিজনাল ভিসা রোম থেকে উঠছে, লাতিনা থেকে। আমার কাছে উঠছে কি না আমি শিওর না, যদি জানতাম তাহলে আমি অবশ্যই জানাইতাম। তো সবাই ভালো থাকবেন, আশা করি কালকের জন্য অপেক্ষা করেন, আজকে বিকালের মধ্যে যদি কোনো ভালো নিউজ পাই অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।